আপনার একটা শেয়ারে বেঁচে যেতে পারে এই বাচ্চাগুলোর প্রাণ হ্যালো ওয়ান ওয়েলকাম টু স্নোমিস ওয়ার্ল্ড আজকে আপনারা যদি আমার পেজটা একটু খেয়াল করেন তারা দেখবেন আমি সকালবেলা একটা পোস্ট করেছিলাম এখন আমি ডিটেলটা বলছি আমি যেই বিল্ডিংটাতে থাকি মূলত সেই বিল্ডিংয়ের একজন মহিলা ভদ্র মহিলা উনি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছেন যতটুকু আমি সিকিউরিটি গার্ডের কাছ থেকে জানতে পেরেছি মূলত আমি শুনেছি ওই ভদ্র মহিলার হাজবেন্ড সাথে ওনার ডিভোর্স হয়ে গেছে যে কারণে উনি অসুস্থ মানসিক ভাবে একটু অসুস্থ হয়ে গেছে উনি বাইরে থেকে এবং কাঁচা ঘাস লতা এনে উনি ফ্ল্যাটে উঠাচ্ছেন এছাড়াও অদ্ভুত কিছু কাজকর্ম করছেন যে কারণে আশেপাশের ফ্ল্যাটের মানুষজন খুব বিরক্ত হচ্ছে এবং এই কারণে ওনাকে ফ্ল্যাট ছেড়ে দিতে বাধ্য করেছে তো আমি এতটুকুই জানি তো উনি কোথায় যেন চলে গেছে হয়তো অন্য কোথাও চলে গেছে বা অন্য কোথাও থাকছেন ফ্ল্যাটে এখন পুরোটাই তালা দেয়া তো এরই মধ্যেখানে হচ্ছে এই বাচ্চাগুলো ওনার ফ্ল্যাটেই ছিল তো বাসাওয়ালা এই বাচ্চাগুলোকে বের করে দিয়েছে এরপরে সিকিউরিটি গার্ডে এই বাচ্চাগুলোকে নিয়ে ছাদে রেখেছিল এবং আমি যখন সকালবেলা অফিসে যাই ওনারা বলছিল যে আপনারকে বিড়াল লাগবে তখন আমি বলেছিলাম না আমার বিড়াল লাগবে না প্রবলেমগুলোর কথা শেয়ার করলো আমি সারা দিন অফিসে ছিলাম অফিস থেকে ফিরেই আমি ওদেরকে বাসা নিয়ে এসেছি আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং বাচ্চাগুলো অনেক অনেক রোগাক্রান্ত অনেক অসুস্থ দেখতে আমি আসলে জানি না কি হবে আমার পক্ষে তো রাখা কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই সম্ভব না আপনাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করছি আপনারা এই বাচ্চাদের জন্য একটু এগিয়ে আসুন একটু হেল্প করুন যারা শখে বিড়াল নিতে চান প্লিজ তারা নিয়ে না যারা দায়িত্ব থেকে ওদেরকে নিতে চান তারাই শুধুমাত্র আমাকে নক করুন আমার লোকেশন উত্তরা আপনারা এসে নিয়ে যাবেন এবং যারা মানবিক এবং যাদের মায়া হচ্ছে প্লিজ তারাই এই বাচ্চাগুলোকে নিন নিয়ে আবার দুই দিন পরে ফেলে দিবেন না আমার এতটুকুই আপনাদের কাছে অনুরোধ তবে হ্যাঁ আপনারা বলবেন না যে আপনি রেখে দেন প্লিজ অনেক রাখছেন আরও রেখে দেন আমার পক্ষে কোনোভাবেই আর সম্ভব না আপনারা যদি আমার পে দেখেন তাহলে বুঝবেন আমার কাছে অনেক বিড়াল আছে সো আমার পক্ষে আর কোনো ভাবেই সম্ভব না যদি আমি কাউকে খুঁজে না পাই ওদেরকে নেয়ার মতো তাহলে আমি কিছুদিন পরে ওদেরকে বাইরে ছেড়ে দিব না কিছুদিন পরে যখন ওরা নিজে থেকে একটু ভালোভাবে খাওয়া শিখবে একটু শরীরে শক্তি হবে তখন আমি বাইরে ছেড়ে দিব এটা আমি আপনাদেরকে আগে ভাগেই বলে রাখছি কারণ আমার পক্ষে এতগুলো বিড়াল একসাথে পালা কোনোভাবেই সম্ভব না আমি বাইরে কাজ করি সারাদিন আমি বাইরে থাকি সারাদিন অফিস করি তা না হলে তো আর আমার সংসার চলবে না তাই না আমার এই লিমিটেশনটুকু আপনারা বুঝবেন আমি আশা করছি এবং আপনারা এগিয়ে আসুন প্লিজ আপনাদের সহযোগিতা আমার অনেক অনেকভাবে কাম্য আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই এই বাচ্চাগুলোকে আমি কিছু করতে পারবো না আপনারা যদি একটু মানবিক হন একটু এই বাচ্চাগুলোর জন্য ভাবেন বা তাদেরকে যদি দায়িত্ববোধ থেকে কেউ নিতে চান আমাকে জানাবেন আর যদি কেউ নিতে না পারেন অন্তত আপনারা শেয়ার করবেন ভিডিওটা কারণ আপনার একটা শেয়ারে ওদের জীবন বেঁচে যেতে পারে এছাড়া আপনি যদি নিতে নাও পারেন আপনার একটা শেয়ারে অন্য পাঁচজন মানুষ অন্য দশজন মানুষ দেখবে সেখান থেকে হয়তো কেউ একজন তার মনে হবে যে আমি বাচ্চাটাকে নিই আপনার শেয়ারটা অনেক 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 গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটার জন্য আমি আমার কোনো ভিডিও এতবার কখনোই শেয়ার করতে বলি না আজকে এতবার শেয়ার করতে বলছি কারণ আমি নিরুপায় আপনাদের ছাড়া আমি কোনোভাবেই এই বাচ্চাদের জন্য কিছুই করতে পারবো না আমার কিছুই করার নাই আজ সকালেই আমি ওদের কথা জানতে পেরেছি এবং অফিস শেষে আসার পথে তাদেরকে আমি বাসায় নিয়ে এসছি যদি ওরা বাইরে থাকতো সেক্ষেত্রে ওরা ভিজে যেত যে যেহেতু এখন বর্ষাকাল যে কোনো সময় বৃষ্টি হচ্ছে বিশ্বাস করেন আমার বাসায় অনেক বিড়াল সো রাখার জায়গারও অভাব আমি ওদেরকে একটা বারান্দায় জায়গা করে দিয়েছি যেখানে ওরা থাকতে পারবে অন্তত তবে সেটা দীর্ঘদিন পসিবল না আপনাদের সাহায্য আমার অনেক দরকার সেটা আমি পুরো ভিডিও জোরে বারবার বলেছি সো ভালো থাকবেন সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য আর যে যার জায়গা থেকে চেষ্টা করে যান একটু হেল্প করার আল্লাহ হাফেজ